প্রচন্ড পরিমাণের গরম পড়তেছে, কবুতরের অবস্থা খারাপ। এবং আমার অবস্থা অনেক বেশি খারাপ ছিল, যার কারণে ভিডিও করতে পারি নাই। রোজা ছিল এবং প্রচন্ড পরিমাণের গরম পড়ছিল, এবং আমি কিছু কারণে ডিপ্রেশনেও ছিলাম, এবং ঈদ ছিল, এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও করতে পারি নাই। আজকে আবার রেগুলার ভিডিও করব ইনশাআল্লাহ আজকে থেকে। সো দোয়া করবেন সেজন্য। সো গাইস, আপনিও কবুতর পালন করেন, আমিও কবুতর পালন করি, আপনাদের সাথে নিয়ে আমি এগিয়ে যেতে চাই। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। চলুন গাইস, ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আপনাদেরকে দেখাই আমার বুটটা গাছ থেকে, এগুলা বুটটা হয়েছে, বাদ বাকি এটার একটা হিস্ট্রি আছে, আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে বলবো জিনিসটা। তারপর আমার কিছু কবুতর ডিম দিয়েছে এবং ডিম থেকে বাচ্চাও হয়েছে। চলুন আপনাদেরকে দেখাই এই যে নরটি, এটা হচ্ছে নর, আমাদের ফার্মে বাচ্চা কবুতর, আমাদের ফার্মে হওয়া একটি নর। এটা ডিম দিয়েছে এটার মাদিসহ, এবং ওই ওই মাদিটা একদিনে দুইটা ডিম দিয়েছে, একটা ডিম এখানে দিয়ে বসে থাকছে এবং আরেকটা ডিম ওইখানে দিয়েছিল, এবং ওইটা আমার পায়ের সাথে লেগে ভেঙে গিয়েছিল, আর আমি আফসোস করি। তারপর এখানে দেখি একটা ডিম দিয়েছে, ডিমটি আমি তারপর সুন্দর করে প্রস্তুত করে দিই জিনিসটা। জিনিসটা প্রস্তুত করে দেওয়ার পরে এখানে কিন্তু মাদিটা বসে না, মাদিটা বসে না, নরটি বসে, মাদিটা আর বসে না, মাদিটা এখানে ডিম দিয়েছিল এখানে বসে থাকে। তো প্লাস্টিকের ডিমের সাহায্যে কিছুদিন আমি এখানে বসাইছি, তারপর আমি ডিমটা নিয়ে নিয়েছি, তবুও দেখতেছি মাদিটা এখানে বসতেছে না, নর কন্টিনিউয়াসলি বসতেছে, এটা দেখেও মাদিটা বসতেছে না, একটা বাজে অভ্যাস। ওই মাদিটা কীরকম মেন্টালিটি আমি বুঝি না, সে আর ওইখানে বসে না, যার কারণে দিয়ে এটা ডিমটা নষ্ট হয়ে গেছে, এবং ওইটা আমি ফেলে দেবো, বাদ বাকি কিছু করার নাই আসলে। ওকে, তারপর এদিকে আমি আরও দেখাই এই যে নরটি, এটা ডিম দিয়ে, এটা ডিম থেকে বাচ্চা হয়েছে, আমি দেখাই আপনাদেরকে। এই যে মাশাআল্লাহ বাচ্চাটি দেখেছেন, এই তো সুন্দর বাচ্চা হয়েছে, বাচ্চাটি বড় হয়ে গিয়েছে, আর এটা একটা ডিম দিয়েছিল এবং একটা বাচ্চা হয়েছে মাশাআল্লাহ। আর এদিকে দেখাই এটা, এটা হচ্ছে আমাদের ফার্মের মাদি কবুতরটা, এটা হচ্ছে আমাদের ফার্মের মাদি কবুতর, যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন এটা আমাদের ফার্মে হওয়া একটি মাদি কবুতর। সেই মাদি কবুতরটি ডিম দিয়েছে এখানে, গাইস এখানে ডিম দিয়েছে, আমি দেখি, তারপর ওইটা আমি সংগ্রহ করে এখানেই দিয়ে দিই, আমি বুঝতে পারি যে এটাই ডিম দিয়েছে। সো এটা দিয়ে দিই, তারপর দেখতেছি যে এটা সুন্দর করে বসে গিয়েছে, সেক্ষেত্রে আর কোনো সমস্যা হয় নাই, সেকেন্ড ডিমটা আর দেয় নাই, শুধু একটা ডিম দিয়েছে, এবং সেই ডিমটাও থেকেও বাচ্চা হয় নাই, এটা সহ দুইবার ডিম দিয়েছে, দুইবারে বাচ্চা হয় নাই সেই কবুতরটির। যেহেতু নতুন বাচ্চা কবুতর, অ্যাডাল্ট কবুতর, ডিম দিয়েছে, হয়তো কোনো কারণে হচ্ছে না আর কি। আচ্ছা, নো প্রবলেম, আমি আরও ট্রাই করব তাদেরকে ডিম দেওয়াবো, যদি বাচ্চা না হয় তাহলে জোড়া পাল্টিয়ে দিব, সেক্ষেত্রে কিন্তু ডিম থেকে বাচ্চা হতে পারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এদিকে রেজাল্ট, জোড়া পাল্টিয়ে দেওয়ার ফলে ডিম দিয়েছে এবং ডিম দিয়ে বাচ্চাও হয়েছে। সো এটা ডিমও ফেলে দেব, অনেক দিন যাবৎ বসায় রাখছি। এই যে ডিমটি, বাচ্চা হবে না, ফেলে দিতে হবে, এবং উইটার ডিমটিও ফেলে দিতে হবে, কারণ বেশি দিন বসায় রাখতে পারবো না। আপনাদের জন্য বসায় রাখছিলাম, জাস্ট দেখানোর জন্য, আমি ভিডিওটি করতেছিলাম না তো, সে কারণ এখানেও একটা ডিম দিয়েছি আর একটা ডিম, এটা হচ্ছে প্লাস্টিকের ডিম, আমি রেখে দিয়েছি, ঠিক আছে। ওকে, এগুলো ফেলে দেব। এবং এদিকে দেখুন আমাদের সোয়াচন্দন কবুতর ডিম দিয়েছে এবং বাচ্চা হয়েছে মাশাআল্লাহ, আমি তো খেয়াল করি নাই, আজকে দেখাচ্ছি বাচ্চা হয়ে গিয়েছে, ওয়াও। এই তো একটা ডিম থেকে বাচ্চা হয়েছে, আরেকটা থেকে হয় নাই, হবে হয়তো, আমি দেখি চেক করে। ওকে গাইস, কোষাটা নিয়ে নিলাম, আরেকটি ডিমেটাও চেক করেছি, ওইটা থেকেও বাচ্চা হবে, একদম ফাটল দিয়েছে, যে কোনো সময় বের করে ফেলবে বাচ্চাটি। আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সোয়াচন্দন কবুতরের ডিমগুলা, দেখতেছি ওখানে বাচ্চা হয়ে গেছে, আমিও আপনাদের মতো সারপ্রাইজ হয়ে গিয়েছে আর কি, মাশাআল্লাহ। এবার কিন্তু দুইটা বাচ্চা বের করবে সোয়াচন্দন কবুতর। দেখতে পাচ্ছেন একদম কম পরিমাণের বুটটা সংগ্রহ করা হয়েছে, এবং ছোটো ছোটো, এগুলো দেখতে পাচ্ছেন একদম ছোটো ছোটো, এই যে ছোটো ছোটো, এগুলো ছোটো ছোটো নিয়ে আসার কারণটি আমি আপনাদেরকে বোঝাই বলতেছি। চোর চুরি করে নিয়ে যাচ্ছিল, যার কারণে আমার আম্মু গিয়ে একদম ছোটো থেকে শুরু করে যা আছে সব নিয়ে আসছে ছিঁড়ে, কিছু করার নাই, যতগুলো দেখতেছেন তার বেশি চুর চুরি করে নিয়ে গেছে, একদম বড়ও হতে দিচ্ছে না, তারা ছিঁড়ে নিয়ে যাচ্ছে গা। এটা কি কোনো কথা হলো? আমি জিনিসটা ছোটো পরিসরে করেছি, আমি আমার কবুতরের জন্য, এবং আমি এক্সপিরিয়েন্সটা করতেছি যাতে বড় করে দেবো নেক্সট টাইম। এখন বড় করে দেওয়ার মনটা তো ভেঙে গিয়েছে, আমি বড় করে কীভাবে দেবো, দেখতেছি এখানে চুরের হামলা,
এত টাকা খরচ করে, এত পরিশ্রম করে, এত কষ্ট করে আমি এগুলো করলাম, এখানে চুর চুরি করে নিয়ে যাচ্ছে গাইস। সো চিন্তা করে দেখুন, এগুলা নিয়ে আসার পরে একদম ছোট ছোট কিছু এখানে রেখেছিল, এগুলা সহ কিছুদিন পরে দেখতেছে আমার আম্মু, দেখতেছে ওগুলাও নাই, ছোট ছোট ওগুলাও ছিঁড়ে নিয়ে গেছে গা। দেখুন চিন্তা করে দেখুন একটু। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের গাছে আম ধরেছে মাশাল্লাহ, অনেক আম জোরে পড়ে গিয়েছে, সামান্য কিছু আম রয়েছে যেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে, আমগুলা ঝুলে আছে আমাদের গড়ের পিছনে। দেখুন কত কাঁঠাল ধরেছে মাশাল্লাহ, অনেক সুন্দর। আর এদিকে আম ধরেছে, আমগুলো দেখায় আমি আপনাদেরকে। এই যে দেখুন মাশাল্লাহ একদম ধরতে পারতেছি, মাশাল্লাহ অনেক সুন্দর আম ধরেছে, এই যে মাশাল্লাহ দেখেছেন। এগুলা পাকলে আমি আরো দেখাবো আমি না আমি আপনাদেরকে। শিট গাইস, আমি পানি দিতে ভুলে গেছি আপনাদের জন্য ভিডিও করতে করতে, ওইদিকে আমি ভিডিও করতে করতে এদিকে পানি দিতে ভুলে গেছি, তারা পানি না খেয়ে আমার দিকে ছেয়ে আসে, আমি বুঝতে পারলাম যে তাদেরকে পানি দেওয়া হয় নাই। ওকে পানি দিয়ে দিলাম, এবং কিছু খাবার দিতে হবে আমাদের বাচ্চা কবুতরের জন্য। এই যে দিয়ে দিলাম, এখান থেকে খেয়ে তাদের বাচ্চাকে খাওয়া হবে। মাশাল্লাহ সুন্দর বাচ্চাটি হয়েছে আমাদের, দোয়া করবেন বড় যাতে হয়ে যায় একদম ইজিলি। ডিমগুলো ফেলে দিতে হচ্ছে, কিছু করার নেই, বাচ্চা হলো না ডিম থেকে, নেক্সট টাইম হবে, দোয়া করবেন। এই যে দেখুন গাইস, ডিম রান্না করেছে আম্মু। আর এখানে এখানে বীজ, এই যে এগুলো হচ্ছে ফেলম বীজ, এগুলা আমাদের ক্ষেতের যে দেখানো হয়েছে আপনাদেরকে, ফেলম বীজ রোপণ করেছিলাম ওইগুলা দেখেছেন মাশাল্লাহ, অনেক মজা হবে, মজা করে খাবো। এবং বাদ বাকি আমাদের কবুতর সব কিছু সুস্থ আছে, সুস্থ সবল ঠিক আছে সব কবুতর আমাদের। এবং মেইন কথাটি হচ্ছে আমি কবুতর কিনতে যাচ্ছি, কিছুদিন এর ভিতরে আমি কবুতর কিনবো, কিছুদিনের মধ্যে। সো আপনারা বলেন দেখি কি কি কবুতর সংগ্রহ করা যায়, আপনাদের পছন্দের মোতাবেক কবুতর নিয়ে আসবো এই ফার্মে, এটা আমি চিন্তা ভাবনা করেছি। যদি সম্ভব হয় আপনারা যে যে কবুতরগুলো বলেন ওগুলো আমি নিয়ে আসবো এই ফার্মে, যদি আমি কালেকশন করতে না পারি তাহলে তো কিছু করার নাই। আর আমার প্ল্যানিংয়ের মধ্যে হচ্ছে আমি গিরিবাজ কবুতর আনবো, এবং রেসার হোম আনবো, এবং দেশি কবুতরের সুন্দর যেগুলো রয়েছে এক কালার ম্যাচিং কবুতর, এরকম কিছু কবুতর আমি সংগ্রহ করে এই ফার্মে আনবো, এটা চিন্তা ভাবনা করেছি। বাদ বাকি আপনাদের পছন্দের মোতাবেক আনবো, আপনারা অবশ্যই কমেন্ট করে ফেলুন। সো গাইস আপনি কবুতর পালন করেন, আমিও কবুতর পালন করি, আপনাদের সাথে নিয়ে আমি এগিয়ে যেতে চাই। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এখন সন্ধ্যাবেলা আর ফার্মে এসে দেখতেছি গাইস, এখানে বাচ্চা নেক্সট বাচ্চাটিও বের করে ফেলেছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন কিছুক্ষণ হচ্ছে এখানে একটু একটু রক্ত দেখা যাচ্ছে, কিছুক্ষণ হচ্ছে নেক্সট বাচ্চাটিও বের করে ফেলছে, যেটা সোয়া চন্দনের বাচ্চা, ডিম দেখাইছিলাম আপনাদেরকে একটা বাচ্চা, আর আমি মনে করছিলাম কালকে বের করবে, দেখে দেখা যাচ্ছে যে আজকেই বের করে দিয়ে নিয়ে এসেছে তারা সন্ধ্যার দিকে। তাহলে দুইটা বাচ্চা ইনশাল্লাহ দেখা যাক, বড় হয়ে যাক, তারপর আপডেট দেখাবো আমি আপনাদেরকে।